জঙ্গলমহল সফরের দ্বিতীয় দিনে আজ আমরা তোমাদের নিয়ে যাব জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক, ঘাগড়া ওয়াটারফলস, তারাফেনি ড্যাম, ঢাংরি কুসুম আর খান্দারানি লেক। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মান্তাজ ফিল্ম। আমি সুস্মিতা, আমার সাথে আছে অগ্নি, আর আমাদের সঙ্গে কালকেই তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল আছে অমর্ত্য। গুড মর্নিং। আজকে আমাদের এই জঙ্গলমহল ট্রিপের দ্বিতীয় দিন। আজকে আমরা বেরিয়ে পড়েছি, যথারীতি একটু দেরি হয়েছে আমাদের, যেরকম হয়ে থাকে। আর এখন আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে মূলত বেলপাহাড়ি এবং কাঁকড়াঝোড়ের যে ট্যুরিস্ট ডেস্টিনেশন সেগুলো কভার করা। এর সঙ্গে কালকে আমরা ঝাড়গ্রামের স্পটগুলো মোটামুটি কভার করেছি সবকটাই, কিন্তু দেরি হয়ে গেছিলো বলে আমাদের জুটা কভার করা হয়নি। আজকে আমরা ওই মিনি জুটাতে যাব, তারপরে আমরা বেলপাহাড়ি আর কাঁকড়াঝোড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। চলো আমাদের সঙ্গে। দুদিকে শালের জঙ্গলের মাঝখান দিয়ে আমরা চলে এসেছি ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা, যেটার এখনকার নাম হচ্ছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এটা হচ্ছে এর আগের গেটটা, এখন গেটটা পাল্টেছে, আমরা নতুন গেটটাতে যাচ্ছি। ঢুকে পড়েছি পার্কের মধ্যে, প্রচুর গাছপালা, ঠিক জঙ্গলের মতো ঘন। প্রথমে আমরা দেখতে পেলাম অনেক হরিণ যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। হরিণ দেখে এবার আমরা চলে যাব পাখির কাছে। চলো তোমরাও পাখির কাছে যাবে। চলে এসেছি পাখিদের কাছে, অনেক রকম পাখি এখানে আছে। এবার আমরা যাচ্ছি কার কাছে? লেপার্ডের কাছে। এখানে এসে দেখি চিতামশাই এদিক ওদিক করছে, মনে হয় খুব বিরক্ত হয়েছে। চিতাবাঘ দেখে আমরা একে একে সজারু, খরগোশ, নীলগাই, কচ্ছপ, হাঁস, সাপ, নানা রকম পশু পাখি দেখলাম। সুন্দর সুন্দর পশু পাখি দেখে এবার আমরা চলে এসেছি সকালবেলা খাওয়ার খেতে। এই জুওলজিক্যাল পার্কের মধ্যেই ফুড ক্যান্টিন আছে। চলো তোমরাও আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করবে। ক্যান্টিনে ঢুকে প্রথমেই আমার চোখে পড়লো এখানকার আদিবাসী মেয়েদের হাতে বানানো খুব সুন্দর সুন্দর জিনিসপত্র। এখানে আসলে তোমরা এই রকম জিনিসপত্র কিনতে পারো খুব অল্প দামে। এখানে এসে আমি চিকেন স্যান্ডউইচ নিয়েছি। এখান থেকে মিনি জুটা আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা বোধহয় না দেখলেও চলবে, অনেক সময় আমরা এটা ভাবি বিভিন্ন জায়গায় গেলে, কিন্তু প্রত্যেক জায়গার যে জু চিড়িয়াখানা তার কিন্তু একটা নিজস্ব বিশেষত্ব আছে। যাই হোক, এটার এই যে চারিদিকটা শালবনে ঘেরা পুরো জায়গাটার মধ্যে ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা, যথেষ্ট ছোট জু হিসাবে যথেষ্ট সংখ্যক পশুই এখানে রয়েছে, দেখে বেশ ভালো লাগলো। এবং অনেকটা টাইম কনজিউমিং, 1 ঘন্টার বেশি সময় লাগবে পুরোটা ঘুরতে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেলপাহাড়ি কাঁকড়াঝোড়ের উদ্দেশ্যে। ওখানে আমরা কয়েকটা ডেস্টিনেশন ফিক্সড করে নিয়েছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। এখান থেকে দূরত্ব হচ্ছে 46 কিলোমিটার, আর যেতে 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগবে আনুমানিক দেখাচ্ছে। ঘাগড়া নামটা গগড়া থেকে এসেছে, যার অর্থ জলে ভরা একটি কলসি। জলপ্রপাতটি কালো পাথরের একটি গিরিখাতের মধ্যে দিয়ে গিয়েছে, যা এর প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়েছে। দাঁড়িয়ে আছি বেলপাহাড়ি খাগড়া ওয়াটারফলসের সামনে। যদিও শীতকাল, জল একদম কম, কিন্তু ন্যাচারাল বিউটি যেটা ভীষণ সুন্দর। তোমরা পারলে বর্ষাকালে একবার এসো, শীতকালের ভিউ একরকম, বর্ষাকালের একরকম। আরে ভাই জলদি তো নাহালে।
জলটা খুব স্বচ্ছ। এখানকার পাথর দিয়ে তৈরি না এগুলো? কি পাথর এগুলো? ওখান থেকে তুলে এনে এগুলো তৈরি করছো না? এটা কি তৈরি করছো দেখি একটু দেখাও। আচ্ছা বেলুন চাকি যেটা না? আচ্ছা ভীষণ সুন্দর সুন্দর জিনিস এখানে খোদাই করা। এখানে এসে তোমরা অবশ্যই জিনিসগুলো কিনো। আমি একটা কিনলাম এই ধরনের, নুনটা দিও বেশি করে। ঘাগড়া ওয়াটারফলস দেখে এবার আমরা চললাম তারাফেনি রিভার ড্যাম দেখতে, চলো আমাদের সাথে। আমি এখন দাঁড়িয়ে আছি তারাফেনি ড্যামের সামনে, তোমাদের দেখাই। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তারাফেনি ড্যাম হলো আরেকটি আকর্ষণীয় জায়গা যেখানে পাথর পাথরের বিরুদ্ধে নদীর স্রোতের তীব্র ঢেউ দেখে মানুষ মুগ্ধ হন, বিশেষ করে বর্ষাকালে। এই ড্যামটি এলাকার হাজার হাজার মানুষের পানীয় জল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ উৎস। তারাফেনি দেখে আমরা গ্রামের পথ ধরে চললাম আরো একটা জায়গায়। পথে যেতে যেতে অরণ্য শিল্পে আমরা দাঁড়ালাম। এখানে রাস্তার উপর বিক্রি হচ্ছে হাতের কাজ। এগুলো কি দিয়ে তৈরি? কি ঘাস? বাবুই ঘাস বলে এখানে একরকম ঘাস আছে, সেসব দিয়ে তৈরি ভীষণ সুন্দর সুন্দর জিনিস। আমরা এখান থেকে কিছু জিনিস নেব, তোমরাও এলে নিও, রাস্তায় যেতে যেতে এগুলো অনেক পাবে তোমরা। দেখো গ্রামে হাট বসেছে। দূরে ছোট ছোট টিলা, লাল মাটির পথ, ঝকঝকে আকাশের নিচ দিয়ে এখন আমরা চলেছি ধাঙ্গিকুসুম ওয়াটারফলস, চলো আমাদের সাথে। আমরা এখন চলে এসেছি ধাঙ্গিকুসুমে, চলো তোমাদের নিয়ে যাই। ধাঙ্গিকুসুম ওয়াটারফলসের কাছে যেতে হলে আমাদের জঙ্গলের পথ ধরে অনেকটা ট্রেক করে যেতে হবে, আমরা এখন তাই চলেছি। যেতে যেতে দেখতে পেলাম পাথর কেটে কেটে সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি ও বেচা কেনা করছে এখানকার লোকজনেরা। আস্তে আস্তে আমরা চড়াই উৎরাই পেরিয়ে অনেকটা ওপরে উঠে গেছি, চলে এসেছি ওয়াটারফলের একদম কাছে। শীতকালের জন্য জল একদম ছিল না, বর্ষাকালে এর রূপ হয়ে ওঠে অদ্ভুত সুন্দর। ওয়াটারফল ঠিকঠাক দেখতে না পেলেও জঙ্গলের মধ্যে দিয়ে ট্রিপ করে আসার অভিজ্ঞতাটা ছিল অপূর্ব। সুন্দর রাস্তার ভীষণ প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ রোড কন্ডিশন, ন্যাচারালি ভালো নয়, এখানে ভালো রোড এক্সপেক্টেডও নয়, একদমই জঙ্গলের মধ্যে রাস্তা। কিন্তু আমরা জার্নিটা খুব এনজয় করছি। আমরা এখন যাচ্ছি খান্দারানি লেক।
আমরা চলে এসেছি খান্দারানি লেকের সামনে। দেখতেই পাচ্ছ আমার পেছনে, তোমাদের সামনে থেকে দেখাই। তিনটি পাহাড়ে ঘেরা মনোমুগ্ধকর হ্রদ খেদারানি বা খান্দারানি। সুবিশাল হ্রদটি পরিযায়ী পাখির মেলা। দক্ষিণে সুউচ্চ গায়রাসিনী, পশ্চিমে সিংলহর পাহাড়, মাঝে দিগন্ত বিস্তৃত জলাশয়ের পাখির ঝাঁক, বুনশুয়োরের পাল আর অরণ্যের নির্জনতা, ভ্রমণ পিপাসুদের চোখ জুড়ানো অপার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বয়ে চলেছে খান্দারানি। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটালাম। কিছু খাওয়া দাওয়া হয়নি, এখানে আমি ডিমের অমলেট খাবো। দেখো কলা পাতায় করে ডিমের অমলেট দিয়েছে। এবার আমরা খাই। সারাদিন মন ভরে ঘুরে খাওয়া দাওয়া করে আমরা এখন ফিরে চললাম। আবার তোমাদের সাথে দেখা হবে জঙ্গলমহল ট্রিপের নেক্সট ব্লগে। আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা। Thank you.